হ্যালো ভিউয়ার্স, ফুড কুকিং স্টুডিওর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। আজকে আমরা তৈরি করব ডালের বড়া। কিভাবে ডালের বড়া তৈরি করতে হয়, এক বাটি ডাল বাটা, পেঁয়াজ কুচি। ডাল বাটাটা আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। আমরা এবার একে একে এটার মধ্যে মশলা দিচ্ছি। রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, হলুদের গুঁড়া দিলাম, এখন দিচ্ছি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর হচ্ছে মরিচ গুঁড়া, আর লবণ পরিমাণ মতো। আমরা এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্সড করতে হবে, মশলাটা যেন ডাল বাটাটার সাথে মিক্সড হয়ে যায়। আমরা মিক্সড করে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, তেল গরম হয়ে গিয়েছে। এবার আমরা ডালের বড়ার আকার করে তেলের মধ্যে দিয়ে দিব। আমরা এখানে তিন প্রকারের ডাল নিয়েছিলাম, মসুরের ডাল, খেসারির ডাল আর হচ্ছে বুটের ডাল। তো 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটে নিয়েছিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো রকম ডাল ইউজ করতে পারেন। আমাদের ভাজাটা উল্টে দিচ্ছি, ডালের বড়া এক পাশ দিয়েও হয়ে গিয়েছে, এখন উল্টে দিচ্ছি। দেখুন আমাদের ডালের বড়া হয়ে গিয়েছে, একদম কি সুন্দর হয়েছে। বাদামি বাদামি রং হলে আপনারা উঠিয়ে নেবেন। আমাদের ডালের বড়া তৈরি। আপনারা বাসায় এটা তৈরি করবেন এবং আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।